ভারত ছাড়ো আন্দোলন দিবস উদযাপন শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে 81তম ভারত ছাড়ো আন্দোলন দিবস উদযাপন করা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে। জানিয়ে রাখি এই যে জায়গাটি রয়েছে শিলিগুড়ি থানার ঠিক পাশে, এই জায়গায় কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে মাটির হাঁড়ি কলসি বিক্রি করা হতো। তবে 4 নম্বর বড় চেয়ারম্যান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই জায়গাটা কিন্তু মাটির হাঁড়ি কলসি বিক্রি করা হতো, তবে যেহেতু এখানে শহীদ বেদি রয়েছে সেই জন্য কিন্তু পৌর নিগমের পক্ষ থেকে এই জায়গা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতেও এই জায়গা পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন 4 নম্বর বড় কাউন্সিলর। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি থানার ঠিক পাশে থাকা ভারত ছাড়ো আন্দোলনে শহীদ বেদি থেকে। সঞ্জয় শর্মা কাউন্সিলর ওয়ার্ড নম্বর 18। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য আজ ভারত স্বাধীন হয়েছে, ভারতের স্বাধীনতার লড়াইতে যাদের ভারতকে স্বাধীন করতে যারা নিজেদের আজকে ভারত ছাড়ো আন্দোলন আর স্বাধীনতার 75 বছর পূর্তি, আমাদের দেশ ভারতবর্ষ কাঙ্ক্ষিত স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন এবং বাংলা এবং পাঞ্জাব এই আন্দোলনে সবচেয়ে আগে নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই জায়গাটা 42-এর ভারত ছাড়ো আন্দোলনের একটা পূর্ণ তীর্থ। এখানে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, গুলি চালানো হয়েছিল এবং শিবমঙ্গল সিং ওনাদের নেতৃত্বে এখানে আন্দোলন হয়েছিল, একজন মারাও গেছিলেন। এখানে শহীদ স্মৃতির স্তম্ভ তৈরি হয়েছে কিন্তু সেটা বিস্তৃতির অতলে চলে যাচ্ছিল। আমরা এই জায়গাটা এবং পাশে থানার সাথে কথা বলে আরেকটু জায়গাটাকে পেছন দিকে বাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে এখানে তৈরি করতে চাই। এর ইতিহাসটাকে আমরা ডিজিটালি দেখাবো যাতে আগামী প্রজন্ম তাদের এর থেকে সমৃদ্ধ হতে পারে। এখানে পটারিসরা বসে, তাদের আমরা ডিআই ফান মার্কেট বা এর আশেপাশে একটা ছোট্ট শেড করে সুন্দর করে তাদেরও আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। আজকে অনেকদিন পর আমরা পুরসভা থেকে এই কাজটা করলাম। আমরা এই জায়গাটার প্ল্যানিং, ডিজাইন, ড্রয়িং এবং বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভাল সবই আমরা দিয়েছি এবং আমরা একটা প্রায়শ্চিত্ত করছি যে এই জায়গাটার যে উজ্জ্বল ঐতিহ্য এবং হেরিটেজ, এই রাস্তার এবং এখানে যে আন্দোলন হয়েছিল সেইটা এই প্রজন্মকে জানানো, জাগরিক করা, এটা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য।
আমরা শিলিগুড়ি শহরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যেমন একটা স্মারক গ্রন্থ লেখার সিদ্ধান্ত নিয়েছি, তেমনি একটা শিলিগুড়ির মিউজিয়াম বা দার্জিলিং জেলার একটা মিউজিয়াম আমরা তৈরি করব, যেইখানে এই প্রজন্ম নিজের শহরের প্রতি গর্ব অনুভব করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি থানার ঠিক পাশে থাকা ভারত ছাড়ো আন্দোলনের যে শহীদ বিধি রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা ভারত ছাড়ো আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের যে শহীদ বিধি রয়েছে সেই শহীদ বিধি কিন্তু এতদিন ধরে ঢাকা পড়েছিল মাটির হাড়ি কলসির আড়ালে। এখানে কিন্তু মূলত মাটির হাড়ি কলসি বিক্রি করা হতো, তবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই প্রথমবার কিন্তু এই জায়গা পরিষ্কার করা হয়েছে এবং চার নম্বর বোরো চেয়ারম্যান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই জায়গায় আর কোনো রকমের ব্যবসাপাতি করা যাবে না, যেহেতু শহীদ বিধি রয়েছে শহীদদের শ্রদ্ধাঙ্গ জ্ঞাপন করা হবে এবং এই জায়গা আরো সুন্দর করে সাজিয়ে তোলা হবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে। কথাও কিন্তু এই মাত্র জানালেন মেয়র গৌতম দেব। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরলাম শিলিগুড়ি থানার পাশে থাকা শহীদ বেদি, ভারত ছাড়ো আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করা শহীদদের শহীদ বেদি থেকে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে আমরা জড়িত থাকবো আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।